যশোরে পৃথক অভিযানে 30টি ককটেল বোমা ও একটি এয়ারগান পিস্তল উদ্ধার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে যশোর শহর ও বেনাপোলে এই অভিযান চালায় র্যাব 6 যশোর, তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। র্যাব 6 যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে দেশ ও জনগণের জানমাল ক্ষতিসাধন ও বিভিন্ন নাশকতা কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে যশোর জেলায় বিভিন্ন এলাকায় ককটেল বোমা বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এরপর সোমবার দিবাগত গভীর রাতে যশোর শহর বেজপাড়া চোকদারপাড়া আনসার ক্যাম্প শঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে 2টি বাজারের ব্যাগ হইতে বিশেষভাবে সংরক্ষিত 9টি ককটেল বোমা ও 1টি এয়ারগান পিস্তল উদ্ধার করা হয়। অপরদিকে একই রাতে বেনাপোল পোর্ট থানা ভাবেরবের গ্রামের একটি পুকুরের পাশের ঝোপের মধ্যে থেকে একটি বালতি ভর্তি 21টি ককটেল বোমা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে উদ্ধারকৃত ককটেল বোমা একত্রিত করা হচ্ছিল। ককটেল বোমা মজুতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।